রাশিয়া ইউক্রেন যুদ্ধে হঠাৎ করে নতুন মোড়। এতদিন রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া হামলা চালালেও এবার আক্রান্ত হতে শুরু করেছে রাশিয়াও। গুরুত্বপূর্ণ শহর বেলগরোদে কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে, এতে দুজন নিহত হন। এসব হামলার জন্য মস্কো কিয়েভকে দায়ী তা অস্বীকার করেছে জেলেনস্কি প্রশাসন। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য নতুন কৌশল অবলম্বন করেছে কিয়েভ। এজন্য রাশিয়ার পুতিন বিরোধী বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করছেন ইউক্রেন। চন্দ্রনী চন্দ্র ডেস্ক রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। চলমান যুদ্ধে প্রায় 1.5 বছর ধরে কিয়েভ সহ বিভিন্ন শহরে হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী। এতদিন হামলা হলে নিজেদের রক্ষায় বেশি মনোযোগী ছিল ইউক্রেন, হঠাৎ করেই চলমান যুদ্ধ পাল্টাতে শুরু করেছে দৃশ্যপট। ইউক্রেন সহ দেশটির বিভিন্ন শহরে হামলার বিপরীতে এখন আক্রান্ত হচ্ছে রাশিয়াও। রাজধানী মস্কোয় ড্রোন হামলার পাশাপাশি নাটকীয়ভাবে কয়েক দফা হামলার শিকার হয়েছে রাশিয়ার সীমান্ত এলাকা বেলগরোদ। শুক্রবার বিস্ফোরণে কেঁপে ওঠে শহরটি, এ সময় ড্রোন বিধ্বস্ত এবং তেল শোধনাগারে আগুন ধরে যায়। একের পর এক হামলার ঘটনায় অঞ্চলটির বেসামরিক নাগরিকদের সরিয়ে নিচ্ছেন স্থানীয় কর্তৃপক্ষ। বেলগরোদ ক্রমশ ভয়ঙ্কর হামলার কেন্দ্রস্থল হয়ে উঠেছে বলে উল্লেখ করেছেন অঞ্চলটির গভর্নর। শহরের কাছে একটি শিল্প কারখানাতেও চালানো হয় হামলা। ভয়াবহ এসব হামলার জন্য ইউক্রেনকে দায়ী করা হলেও তা অস্বীকার করেছে কিয়েভ। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন চলমান যুদ্ধে রাশিয়াকে প্রতিহত করতে ভিন্ন এক কৌশল হাতে নিয়েছে ইউক্রেন। রাশিয়ার বিভিন্ন জায়গায় হামলার জন্য দেশটির পুতিন বিরোধী বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে ব্যবহার করছে দেশটি। এরই মধ্যে বেলগরোদ অঞ্চলের ভেতরে রুশ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে গোলা বারুদ ও রকেট লঞ্চার ধ্বংসের দাবি করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধী ভিন্ন মতাবলম্বী যোদ্ধাদের দল দ্য ফ্রিডম ফর রাশিয়া লিজিয়ন। আমরা বেলগরোদ অঞ্চলে আরেকটি বড় আকারের অগ্রযাত্রা পরিচালনা করেছি। সেবেকুনো এলাকায় উল্লেখযোগ্যভাবে বড় মুক্তি বাহিনী রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছে। আমাদের লক্ষ্য হলো প্রথমে বেলগরোদ অঞ্চলকে মুক্ত করা, তারপর রাশিয়ার গভীরে যাওয়া। ভয়াবহ এই হামলার প্রমাণ হিসেবে দুটি ভিডিও প্রকাশ করেছে গোষ্ঠীটি। চন্দ্রনী চন্দ্র, নিউজ 24।